তবন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই নোটিফিকেশানটিতে যে সমস্ত পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনাদের ইংলিশ টেরিনোগ্রাফার পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে প্রসেস সার্ভার পোস্ট রয়েছে অর্ডারলি ওয়ার্ড অফিস পিওন বা ফারাস পোস্ট রয়েছে নাইট গার্ড পোস্ট রয়েছে সুইপার পোস্ট রয়েছে এই সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে আপনাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাঁত্রিশটি এবং এখানে আপনাদের রোপা দু হাজার উনিশের নিয়ম অনুযায়ী আপনাদেরকে স্যালারি আপনাদেরকে এখানে দেওয়া হবে তো তার আগে বলে রাখি এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জার্জ কিম্পং ডিস্ট্রিক্ট থেকে গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তো এখানে সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ কালিম্পং থেকে এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে এখানে আপনারা যে কোনো ভারতীয় নাগরিক আপনারা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে তো অবশ্যই করতে পারবেন সতেরো চার দু তারিখ থেকে সতেরো পাঁচ দু তারিখ পর্যন্ত এখানে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তবে পোস্টের আলোচনা করি পোস্ট বলেই দিলাম যে ইংলিশ ট্রেনগ্রাফার পোস্ট রয়েছে এখানে আপনাদের স্যালারি রয়েছে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত টোটাল দুটি ভ্যাকেন্সি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট রয়েছে যেখানে আপনাদের বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি রয়েছে তেরোটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে প্রসেস পর পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট রয়েছে যেখানে আপনাদের একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত স্যালারি রয়েছে দুটি পোস্ট রয়েছে অর্ডারলি বা অফিস পিওন পোস্ট রয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি সতেরোটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে নাইট গার্ড পোস্ট রয়েছে যেখানে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি রয়েছে দুটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া সুইপার পোস্টের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে আপনারা একটু ভালো করে দেখে তারপরে আপনারা আবেদন করবেন তো এজ আপনাদের বলে দেওয়া হয়েছে এজ বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর যে কোনো প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন যার হিসেব করবেন আপনারা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এবং গ্রুপ সি গ্রুপ ডি দুটো পোস্টের ক্ষেত্রে এজ সেম বল রাখা হয়েছে এবং এখানে আপনার বলা হয়েছে ইংলিশ টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে লাস্ট উনচল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন যার হিসাব করবেন এক এক হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখানে আপনাদের বয়সেরও ছাড় দেওয়া হবে এসসি ক্যান্ডিডেটদেরকে পাঁচ বছরের ও বিসি ক্যান্ডিডেটদেরকে এখানে আপনাদের তিন বছরের বয়সের ছাড় আপনাদেরকে দেওয়া হচ্ছে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে আপনাদের ইংলিশ ট্রেনোগ্রাফারের ক্ষেত্রে আপনাদের বলা হয়েছে মাধ্যমিক পাস বা সমতুল কোয়ালিফিকেশান আপনাদের এখানে লাগবে সাথে আপনাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এবং শর্ট হ্যান্ড ট্রেনিং সার্টিফিকেট আপনাদের এখানে লাগবে আশিটি শব্দতলায় গতি থাকতে হবে পার মিনিটে শর্ট হ্যান্ডে এবং টাইপিং স্পিডে বলা হয়েছে তিরিশটি শব্দতলা গতি থাকতে হবে পার মিনিটে এবং কম্পিউটার অপারেশনে আপনাদের স্কিল বা নলেজ আপনাদের লাগবে পরবর্তী পোস্ট রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে আপনাদের বলা হয়েছে কম্পিউটার ট্রেনিং আপনাদের সার্টিফিকেট লাগবে এবং সাথে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে টাইপিংয়েরও আপনাদের নলেজ লাগবে পরবর্তী পোস্ট হচ্ছে প্রসেস সার্ভার যেখানে আপনাদের ক্লাস এইট পাস করে থাকতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারছেন সাথে আপনাদের কম্পিউটার অপারেশনের যদি নলেজ থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পোস্ট হচ্ছে পিওন বা গ্রুপ ডি বা ফারাস পোস্ট রয়েছে যেখানে আপনাদের ক্লাস এইট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন সাথে যদি বেসিক নলেজ থাকে কম্পিউটারে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন পরবর্তী পোস্ট রয়েছে এখানে নাইট গার্ড বা গ্রুপ ডি পোস্ট রয়েছে যেখানে আপনাদের ক্লাস এইট পাস করে থাকতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারছেন এবং কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পোস্ট রয়েছে কর্মবন্ধু বা গ্রুপ ডি পোস্ট যেখানে ক্লাস এইট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং ফিজিক্যালি আপনাদেরকে এখানে ফিট থাকতে হবে সিলেকশান আপনাদের বলে দেওয়া হয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সিলেকশান প্রসেস রয়েছে এবং সমস্ত কিছু ডিটেলসে এখানে আলোচনা করা হয়েছে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে একশো মার্কসের কোশ্চেন থাকবে এবং পেপার ওয়ানে আপনাদের এখানে সমস্ত ডিটেলসে আলোচনা করা হয়েছে জেনারেল ইংলিশ এবং কম্পিউটারও আপনাদের থাকবে এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে তো এখানে আপনারা একটু ভালো করে দেখে নেবেন কারণ সমস্ত কিছু বলতে গেলে একটু ভিডিওটি আরও বড় হয়ে যাবে এখানে আসছি অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ আপনাদের ইংলিশ টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে ইউ আর ওবিসি বিসি এ ও বিসিবিদের ক্ষেত্রে আটশো টাকা এস দের জন্য ছশো টাকা পিডব্লিউডি দের জন্য তিনশো কুড়ি টাকা ফিজ রয়েছে এছাড়া এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে সাতশো টাকা ফিজ রয়েছে ইউ আর ওবিসি বি সি এ ও জন্য পাঁচশো টাকা রয়েছে এস টিএসি পি ডাব্লিউডিদের জন্য দুশো আশি টাকা প্রসেস সার্ভার বা সমন ওয়েলিফ পোস্টের ক্ষেত্রে এখানে সাতশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে ইউআরদের জন্য পাঁচশো টাকা রয়েছে এসটি এসসিদের জন্য পি জন্য দুশো আশি টাকা পরবর্তী রয়েছে গ্রুপ ডি পিওন বা নাইট গার্ডদের জন্য এখানে চারশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এস এসসিদের জন্য চারশো টাকা এবং একশো ষাট টাকা রয়েছে পিডাব্লিউডিদের জন্য এবং এই ফিটি আপনারা অনলাইন মোডে আপনারা ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা এখানে পে করতে পারবেন এবং এই ফিটি রয়েছে নট রিফান্ডেবল